দেশের ১১৬ জন ধর্মীয় বক্তা এবং হাজার খানেক মাদ্রাসার বিরুদ্ধে তালিকা সম্বলিত গণকমিশনের শ্বেতপত্র আমলে নিয়ে তা যাচাই বাছাই ও পরীক্ষা করতে কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন দুদক সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। পরীক্ষার পরে তথ্যপত্র সম্পন্ন করে তারপরে কমিশন সিদ্ধান্ত দেয় যে এটা এখন অনুসন্ধান হবে না কি হবে, কিন্তু এখন কিন্তু এটা ওই পর্যায়ে যায়নি। এটা যেহেতু একটা বড় ভলিউম, তাই না, ২,২১৫ পাতার ভলিউম, এটি সারবত্তা এবং সারসংক্ষেপ প্রস্তুত করার জন্য কমিটি করা আর কি। ২,২১৫ পাতার বিষয়ে আমাদের যে যাচাই বাছাই কমিটি রয়েছে স্বাভাবিক কার্যক্রম, এবং আমি এখানে বলেছি যে এটি দুদকে অভিযোগ প্রাপ্ত নিষ্পত্তির স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই ২,২১৫ পাতার বিষয়ে কী রয়েছে এটি দেখার জন্য এবং কমিশন বরাবর একটি দেখা দেওয়ার জন্য এই কমিটিতে গঠন করা হয়েছে। এই কমিশন কোনো অনুসন্ধান করবে না, কোনো বিষয়টা কী আছে সেটা আমাদের জাতির কমিটির যে প্রাথমিক প্রক্রিয়া সেই পর্যায়ে।